সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে শুভ পঞ্চমীতে আমরা বেরিয়ে পড়েছি কাঁচাপাড়ার কল্যাণী কিছু সুন্দর সুন্দর পূজা দেখতে। প্রথমে চলে এসেছি কাঁচাপাড়ার নবাঙ্কুরে। কাঁচাপাড়ার মেইন রোডের ওপরেই নবাঙ্কুরের প্যান্ডেলে যে বিশাল গেটটা হয়েছে, এটা দুবাইয়ের বিখ্যাত ডাউন টাউন টাওয়ারের আদলে তৈরি, সাথে দারুণ মিউজিক অ্যান্ড লাইট এফেক্ট, দুর্দান্ত লাগছে দেখতে। গেটের ভেতরে ঢুকে বেশ কিছুটা আসতে হবে, সেই জায়গার লাইটিংও কিন্তু ভীষণ সুন্দর। তারপর মণ্ডপের ভেতরে অসাধারণ সব কারুকার্য। দুর্গা প্রতিমাও খুব সুন্দর। নবাবপুর দেখে বেরিয়ে এসে ডাউন টাউন টাওয়ার আরো কিছুক্ষণের জন্য একবার দেখে নিয়ে আমরা রওনা হলাম এবার একটা টোটো নিয়ে কল্যাণীর রথ তোলার উদ্দেশ্যে। রাস্তা থেকে শুরু হয়ে গেছে সুন্দর সুন্দর লাইটিং, রথতলার এবারের পুজোর থিম হচ্ছে বৃন্দাবনের বিখ্যাত চন্দ্রোদয় মন্দির। রাতের বেলা অদ্ভুত মোহময় লাগছে এই মণ্ডপ, খুব বেশি ভিড় না থাকলেও বাঁশের মাঝখান দিয়ে লাইনে কিন্তু আমাদের দাঁড়াতেই হলো। রাত্রিবেলা লাইটিং অভূতপূর্ব লাগছে। রথতলার মণ্ডপের রাস্তার সামনে মেইন রোডে কিন্তু সন্ধ্যেবেলা থেকে টোটো চলাচল নিষিদ্ধ। যাই হোক, আমরা লাইন দিয়ে ভেতরে ঢোকার রাস্তায় প্রবেশ করলাম। ঢোকার রাস্তার দুই ধারে ভীষণ সুন্দর সুন্দর কারুকার্য নজরে আসছে। এরপরে মণ্ডপের ভেতরে চমক, দারুণ সুন্দর স্বর্ণাভ একটা পরিবেশ, মণ্ডপ সজ্জাটাও এক কথায় দুর্দান্ত। দুর্গা প্রতিমাও খুব সুন্দর। রথতলা সুন্দর চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখে ফেরার পথে আমরা আরও একটা সুন্দর ঠাকুর দেখে নিলাম, সেটা হচ্ছে নবাঙ্কুরের ঠিক উল্টো দিকেই বিশ্বনাথ স্মৃতিসংঘ ক্লাবের পুজো। এবারে এদের থিমটা একটু অন্যরকম, চারিদিকে অদ্ভুত মুখোশে ঘেরা বিভিন্ন রঙের রং বেরঙের পেন্টিংস, ভেতরেও নানান রঙের ছোঁয়া। প্রতিমাও খুব সুন্দর। এরপর রাস্তায় দেখে নিলাম আরও দুটো সুন্দর সাবেকি ঘরোয়া ধরনের পুজো মণ্ডপ। আজকের মতো পুজো পরিক্রমাটা এখানেই শেষ করলাম। এখনও কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের বিখ্যাত সেই মণ্ডপ দেখা বাকি, এছাড়াও বিশেষ কিছু ঠাকুর মণ্ডপ দেখা বাকি, এছাড়া তো কলকাতার ঠাকুর দেখা আছে, সেগুলোও দেখতে থাকবো, আপনাদের দেখাতে থাকবো। আজকের মতো টাটা, খুব আনন্দ কাটুক, সবার পুজো খুব ভালোভাবে কাটুক।